ركن الأول من أركان الإيمان أن تؤمن بالله. ইমানের প্রথম রুকুন হচ্ছে ছয়টি রুকুনের মধ্যে প্রথম রুকুন হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনবেন কাইফ উমিন বিল্লাহ আমি কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনবো তুমিন বি তাওহীদ আর রুবুবিয়া ওয়া বি তাওহীদ আল উলুহিয়া ওয়া বি তাওহীদ আল আসমা ওয়া সিফাত ওয়া তুমিন বি উজুদিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি বিশ্বাস আনবো এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ রুবুবিয়া তাওহীদ উলুহিয়া এবং তাওহীদ আল আসমা ওয়া সিফাতকে আমি তার জন্য আমি নির্দিষ্ট করব আল্লাহ রাব্বুল আলামিনের আমি একত্ববাদ ঘোষণা করব এই তিনটি তাওহীদের এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে আমাকে ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন মা দালিল আলা ওজুদিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের দলিল কি আল আদিল্লা কাসীরা মুমকিন আন নাজমা নুজমিল আল আদিল্লা ফি আদিল্লা আরবা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের অনেক অসংখ্য দলিল রয়েছে তো আমরা এই সমস্ত দলিলগুলোকে চার প্রকারে আমরা করতে পারি আল আউয়াল আল আকল ইস্তাহিল আন ইয়াতি ইনসান আকল ওয়া ইনজুর ফি হাযা আল কাউন ইল্লা লাবুদ আন ইউসবিত আন লি হাযা আল মাখলুকাত খালিক ওয়াহিদ মুদাব্বির সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর হচ্ছে মানুষের যে ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন এ সেন্স দিয়েছেন এ সেন্স কোন একজন ব্যক্তি সে এই বিশাল পৃথিবী দেখার পরে সে কখনো এটা বলতে পারে না যে এটা এমনিতে হয়ে গেছে বরং সে বিশ্বাস করবে যে এর একজন অবশ্যই সৃষ্টিকর্তা পালনকর্তা রয়েছেন নাম আসানিল হিস তাকুম ফি কাব শিদ্দা মাসালান তারফা ইদাকা আসসামা তাজিদাহা তানফারিজ ক্বামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখাযা ইয়াদউ ওয়া ইযা বিল গায়ত ইয়ানজিল হাযা দালিল মাহসুস মালমুস তারা বিআইনিক মাসালান যে অনুরূপভাবে আপনি সে শীতের দিনগুলোতে আপনি রাত্রে উঠে আপনি কি করবেন আপনি আল্লাহর কাছে যখন আপনি দোয়া করেন তখন হাত আপনার এমনিতে উঠে যায় কোথায় কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান এটা হচ্ছে আপনার যে হিস মানুষের অনুভূতি এই অনুভূতির মাধ্যমে সে জানতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন তার অস্তিত্ব রয়েছে আস-সালিস আল-ফিত্রা কুল মাউলুদ ইউলাদ আল-ফিত্রা ফাহুয়া ইউসবিতু উজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবে তার জন্মগত যে একটি বিষয় ফিতরা যেটাকে বলা হয় সেটাতে তিনি যা রেখেছেন সেটা মানুষ জন্মগতভাবে তার স্বভাবগতভাবে সে স্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে সে স্বীকার করে এবং মানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন الرابع الشرع وهذا كثير فالأدلة من الكتاب والسنة كثيرة جدا على إثبات وجود الله سبحانه وتعالى والله أعلم আর চতুর্থ প্রকারের দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের যেগুলো শরঈ দলিল আদিল্লা প্রমাণাদি সেগুলো অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন তার এই অস্তিত্ব সম্পর্কে সঠিক ঈমান আনার তৌফিক দান করেন